السلام عليكم ورحمة الله وبركاته. شروع হচ্ছে নতুন গানের কাজ, সাথে আছে সাউন্ড গুরু, সংগীত গুরু তানজিম রেজা. কি অবস্থা গুরু? আলহামদুলিল্লাহ ভালো আছি. অনেকদিন পর তাওহিদ জামালের একটা কাজ করছিলাম, নাতে রাসুল, দারুণ একটা নাতে রাসুল, যেটা আমাদের যুগলবন্দিতে আবার একটা ধামাকা কিছু আসতে যাচ্ছে. সুদূর মক্কা থেকে এসেছে তাওহিদ আবার আমাদের মাঝে. এতদিন ওমরায় গিয়েছিল, সুন্দর লাগতেছে না? চুল ফেলার পরে কেমন সুন্দর লাগছে, গানটা আসলে আগেই লেখা শুরু করা হয়েছিল আর আমি তো অ্যারেঞ্জ করেছি, মিউজিক কম্পোজিশন বেশ আগেই এটা রেডি করা হয়েছিল. তো মাঝখানে এটা অফ ছিল কাজ, তো প্ল্যান ছিল যে তাহলে এটা ওমরা করে আসার পরে আমরা এটাকে একদম কি বলে যে ওমরার ফিলিং নিয়ে, মানে মদিনার যে অনুভূতি, মদিনার পবিত্র অনুভূতি নিয়ে গানটা নিয়ে আবার কাজে বসবো. তো সেই একটা ব্যাপার এখন আমাদের মধ্যে কাজ করছে. এই সঙ্গীতটি লিখেছেন হুসাইন নূর, সুর করেছি আমি. তো সুর করার সাথে সাথেই তো একটা প্ল্যান চলে আসে যে এই সঙ্গীতের কম্পোজিশন কে করবে. তো মাথায় চলে আসলো তানজিম ভাইয়ের কথা যে তানজিম ভাই এই সঙ্গীতের কম্পোজিশন না করলে এই সঙ্গীতের আসলে মজা পাওয়া যাবে না. পাগল যাও, পাগল পাগল তাই এভরি ওয়ান উইল বি ম্যাড মাস্ট. হ্যাঁ, মানে এত সুন্দর একটা, মানে এটা ঝোঁকের একটা গান, মানে জোশ উঠে যায়. গুরু নিজেই একদম জোশে আছে কম্পোজিশন করতে গিয়ে. তানজিমে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, চমৎকার একটা কথা, সুর দুটোর সমন্বয়ে সুন্দর একটা নাসিদ. আর আমি আমার কি বলে যে সর্বোচ্চটা দিয়ে এই নাসিদের ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন, হামিং, হারমোনাইজ, ইন্ট্রো অ্যান্ড হামিংস যা আছে পুরো টোটাল কম্পোজিশনটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি. যখন এটা রাগের উপরে টিউনটা আমি পেলাম, আমি কিন্তু রাগের উপরে কম্পোজিশন করতে অনেক পছন্দ করি. এর আগেও কিছু কাজ আমি কিন্তু করেছি, যেমন কুরবানি. ও আমি যেটা আমি কাজ করছিলাম ওই টাইমে কিন্তু আমার এরকম কোনো রাগভিত্তিক সুরের কোনো কাজ ছিল না. তো হঠাৎ করে এটা পাওয়ার পর আমি খুবই মানে এক্সাইটেড হয়ে গেলাম যে একটা দারুণ একটা সুর, এটাকে সুন্দর কিছু করতে হবে. ফার্স্ট টাইম আমার মাথায় কিছু আসতেছিল না, মানে সোয়ারাপন টু আল্লাহ যে আমার কিছুই আসতেছিল না মাথায়, আমি খুব হ্যাং ছিলাম. এবং তাও হয়তো আমাকে প্যারা দিতেছিল যে গুরু গান কই, গুরু গান কই. হ্যাঁ, তো আমি এখন করতে পারিনি, আমি ওকে কী বলবো, আমি তো কল করতেছি না. হ্যাঁ, ও মেসেজ দেয়, আমি মেসেজ সিন করতেছি কিন্তু আমি রিপ্লাই দিতে পারতেছি না. তো যাক, আফটার সামডে আমি দেখা গেলো যে কিছুদিন এটা কালচার করার পরে ভালো কিছু হামিং তৈরি হলো, ইন্ট্রোটা আমি তৈরি করতে পারলাম. এবং যখন আমি ইন্ট্রোটা তৈরি করলাম তখন মানে এটা রিয়েলি এত দারুণ একটা এনভায়রনমেন্ট তৈরি হলো যে আমি আসলে মানে পরবর্তী যে আর বাকি যে কাজটা এটা আমার করতে কষ্ট হয়নি. তোমায় দেখার আশায় দিন কেটে যায়, হক নবী তানজিম ভাই একদম ফাটিয়ে দিচ্ছে, দিচ্ছি জিকির জিকির দিচ্ছে. নতুন নাকি আইফোন 14? কি রে ট্রিট দিলি না? ক্যা হওয়া ভাই, আমি বুঝি না. পোলাপান কথা বলছি, আমাদের বহুত দিন হো গিয়া, পোলাপান তো ওরা মানে এটা ট্রিট দর হয়ে জন্য ওরা পকেটে ভাই করছ না,
ফোন কিনলে টিটাটা মাস্ট মোহাম্মদ হক মোহাম্মদ হক মোহাম্মদ হক মোহাম্মদ তানজিম ভাইকে গান দিলে যেটা হয় মানে গান দেওয়ার পর খুব ধৈর্য ধরতে হয় নয়তো হবে না কাজ হবে না তো অনেক ধৈর্য ধরার পর তারপর একদিন হুট করে তানজিম ভাই মেসেঞ্জারে এটার ফিডব্যাক দিল দেখে আসলে এই যে এতদিনের কষ্ট মানে ধৈর্য ধরেছিলাম সঙ্গীতের ডেমো শোনার পরেই মানে সব কষ্ট দূর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসগুলো দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইউসুফ রিয়াদ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে আশা করি আপনাদের সঙ্গীতটি খুব ভালো লাগবে এবং খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনারা এই সঙ্গীতের ভিডিও নির্মাণ করেছেন আমাদের আবু বকর ভাই সব কিছু মিলে আশা করি ভালো লাগবে